আমাদের নিকটে দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে সব কিছুকে ভালো মনে করা, এটি তাওহিদবাদীদের অবস্থা, আরেকটি হচ্ছে অশুভ মনে করা, এটি মুশরিক এবং মুনাফিকদের অবস্থা। ভালো মনে করা এর অর্থ হচ্ছে ভালো ভালো কথা বলা, আর অশুভ মনে করা অর্থ হচ্ছে কোনো কিছু দেখে শুনে বা জেনে বা কোনো সময় বা স্থানকে অশুভ মনে করা। ভালো মনে করাটা মুস্তাহাব এবং অশুভ মনে করাটা শিরকে আসগর, কখনো কখনো শিরকে আকবরও হয়ে যায়। একটি হচ্ছে আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখা, অন্তরের প্রশস্ততা, আরেকটি হচ্ছে খারাপ ধারণা এবং অন্তরের বক্রতা।